হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি শেয়ার করতে চলেছি, যেখানে বিডিও অফিসে কর্মী নিয়োগ করছে। এক্ষেত্রে এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যম। আর এই নিয়োগের পিছনে এখানে শিক্ষাগত যোগ্যতা কী যা হয়েছে, বয়স কী বলা হয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, আবেদন মূল্য কী রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশান আমি এই ভিডিওর মতন জানাবো। বন্ধুরা, কাইন্ড রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এরকম নিত্য নতুন সরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য। তাহলে দেখে নেওয়া যাক আজকের চাকরি বিজ্ঞপ্তি। বন্ধুরা, ইতিমধ্যে এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে আপনারা নাম মেনশন করবেন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফুল নেম, এরপর রয়েছে এখানে ফাদার ওর হাজব্যান্ড নেম, এরপর রয়েছে এখানে ভিলেজ, পোস্ট, পিন নাম্বার, গ্রাম পঞ্চায়েত, পিএস, ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে আপনি মেনশন করবেন। এরপর রয়েছে এখানে ডেট অফ বার্থ, এরপর রয়েছে এখানে বয়স, ডেট, মান্থ, ঠিক আছে, এরপর রয়েছে এখানে ন্যাশনালিটি, ইপিক নাম্বার, আধার নাম্বার, এরপর রয়েছে এখানে ফোন নাম্বার। দেওয়ার পর তারপর এখানে আপনারা মেনশন করবেন এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে আপনাদের, এখানে অবশ্যই আপনারা এখানে মেনশন করবেন। দেওয়ার পর এখানে তারপর রয়েছে প্লেস, ডেট, এখানে আপনারা মেনশন করবেন, ঠিক আছে। এরপর দেখুন এখানে, এরপর আপনারা একটা এখানে সিগনেচার করবেন। দেওয়ার পর এখানে আপনারা একটা পাসপোর্ট ফটো দেবেন, রিসেন্ট কালার ফটো, ঠিক আছে। ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর তারপর এখানে কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে, যখন ফর্মটি জমা দেবেন তখন এই ডকুমেন্টসগুলো অবশ্যই সাবমিট করে দেবেন, ঠিক আছে। এখানে চাওয়া হয়েছে এস প্রুফ অফ ডকুমেন্টস, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। এরপর এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এরপর বলা হয়েছে এখানে ইপিক ওর আধার নাম্বার, এরপর রয়েছে এখানে ওয়ান পাসপোর্ট সাইজ কালার ফটো সেলিব্রেটি স্টেট, ঠিক আছে। এগুলো আপনারা অবশ্যই এখানে যে ফর্মটির সঙ্গে জমা দেবেন, ঠিক আছে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ফ্রম 5/1/2021, ওকে, 21/2021 বলা হয়েছে এখানে ফর্মটির জমা দেওয়ার শেষ তারিখ 20/1/2021, ঠিক আছে। বলা হয়েছে এখানে বিটুইন 11 থেকে 5টা পর্যন্ত, ওকে। এখানে একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেসে দিয়ে আসতে হবে আপনাদের। এখানে বলা হয়েছে সেই সঙ্গে এখানে মেথড অফ সিলেকশন, এক্ষেত্রে এখানে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যম নিয়োগ করা হবে, ঠিক আছে। এক্ষেত্রে এখানে বলা হয়েছে সেই সঙ্গে এখানে যখন আপনারা ফর্মটি ফিল আপ করবেন, ফিল আপ করার পর ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন, এখানে দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস জমা দিয়ে আসতে হবে, ওকে। বলা হয়েছে এখানে অ্যাড্রেসটা, অ্যাপ্লিকেশন উইল বি সাবমিট অন ড্রপ বক্স কিপ্ট ইন দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ড্রাগনস ডেভেলপমেন্ট ব্লক, এই সেই অ্যাড্রেসে জমা দিয়ে আসতে হবে। এখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান পোস্ট অর কুরিয়ার সার্ভিস দিলে হবে না, ঠিক আছে। অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অথবা কুরিয়ার সার্ভিস এক্ষেত্রে এখানে অ্যাকসেপ্ট করবে না, শুধুমাত্র নিজে গিয়ে দিয়ে আসতে হবে, সেক্ষেত্রে এখানে আপনারা আবেদন করতে পারবেন, ওকে। আচ্ছা, এবার ইতিমধ্যে এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরপর রয়েছে এখানে ডেট, এরপর এখানে রয়েছে মেমো নাম্বার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট রায়গঞ্জ, ডেভেলপমেন্ট রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, এখানে রয়েছে নোটিশ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে যাক বিস্তারিত, এরপর এখানে রয়েছে নেম অফ দ্য পোস্ট, এরপর এখানে রয়েছে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, এখানে রয়েছে ভ্যাকেন্সি, ওকে। এক্ষেত্রে এখানে নিয়োগ করা হচ্ছে গ্রাম রোজগার সহায়ক পথে, ওকে। আচ্ছা, এখানে বলা হয়েছে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত বিন্দল কামালপাড়ি বিঘোর, ঠিক আছে। এক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে তিনটি, ওকে, এখানে ভ্যাকেন্সি রয়েছে তিনটি। আচ্ছা, এবার দেখে নেছে যে বয়স, এক্ষেত্রে এখানে বয়স হতে হবে 18 থেকে 35 মধ্যে 1/1/2021 বয়স অনুসারে। আচ্ছা, এবার দেখে নিচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, এক্ষেত্রে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস হতে হবে, এবং সেজন্য বলা হয়েছে এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এবং সেজন্য বলা হয়েছে এখানে PT5 নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এবং সে বলা হয়েছে এখানে টেকনিক্যাল এডুকেশন, এক্ষেত্রে এখানে 6 মাসের একটা কম্পিউটার কোর্স থাকতে হবে, ওকে, সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন, ওকে। আচ্ছা, বলা হয়েছে এখানে অবশ্যই এখানে রায়গঞ্জ স্থায়ী বাসিন্দা হতে হবে, সেক্ষেত্রে এখানে আপনারা আবেদন করতে পারবেন, ওকে। হাউ টু অ্যাপ্লাই, এক্ষেত্রে আমি যে বললাম একটু আগে যে ফর্মটি আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করার পর ফর্মটি আপনারা কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছে সাবমিট করে নিজে গিয়ে দিয়ে আসতে হবে ওই ঠিকানায়, একটু আগে বললাম ঠিকানাটা
এই যে ঠিকানায়, ঠিক আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার রায়গঞ্জ ডেভেলপমেন্ট ব্লক, অর্থাৎ এই ঠিকানা দিয়ে তোমায় দিয়ে আসতে হবে। ওকে, এখানে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রায়গঞ্জ ডেভেলপমেন্ট ব্লক রায়গঞ্জ উত্তর দিনাজপুর, এখানে দিয়ে আসতে হবে ফর্মটি নিজে হাতে। এক্ষেত্রে এখানে কুরিয়ার সার্ভিস ও ইন্ডিয়ান পোস্ট ক্ষেত্রে হবে না, অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে, নিজে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এখানে বলা হয় শেষ তারিখ 20/1/2021 তারিখের মধ্যে জমা দিয়ে আসতে হবে। এক্ষেত্রে এখানে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যম নিয়োগ করা হবে। এক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে 3টি, ঠিক আছে, বলা হয়েছে এখানে এক্ষেত্রে পোস্ট নিয়োগ করছে গ্রাম রোজগার সহায়ক পথে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এরকম নতুন সরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কোন জানাবেন, যখন কোনো আপনার জেলায় নতুন রিক্রুটমেন্ট বের হবে আমি অবশ্যই আপনার জানিয়ে দেবো। আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।